আবারও বহিরাজ্যে পাচারের সময় চুরাইবাড়ি পুলিশের হাতে আটক 1 কোটি 20 লক্ষ টাকার নেশাজাতীয় গাঁজা আর 110,000 টাকার তেলের গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 1,200 কেজি গাঁজা। আটক করা হয় গাড়ি সহচালক এবং সহচালককে। গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে 110,000 টাকার তেলের গাড়িতে অভিযান চালিয়ে 1,200 কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। সাথে আটক করা হয়েছে গাড়ির চালক উমেশ সিং এবং সহচালক পাপু রায়কে। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধার করা এই বিশাল পরিমাণ গাঁজার বাজার মূল্য আনুমানিক 1 কোটি 20 লক্ষ টাকা। আমরা এখানে গাড়িটাকে ডিটেইন করি, তল্লাশিতে টোটাল 60 প্যাকেট গাঁজা পাওয়া গেছে। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 20 কেজি করে আছে, টোটাল 1,200 কেজি পাওয়া গেছে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো উমেশ সিং, আরেকজনের নাম হলো পাপ্পু রায়। তাদের বাড়ি বিহারের সিয়ানে। গাড়িটা আসছিল আগরতলার দিকের থেকে, গুয়াহাটির দিকে যাচ্ছিল। ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, এনডিপিএসে একটা কেস নেওয়া হয়েছে চোরাইবাড়ির পিএসে। এই বিপুল পরিমাণ গাঁজাগুলি আগরতলা থেকে গুয়াহাটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে চুরাইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। মঙ্গলবার ধৃত চালক ও সহচালককে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুরাইবাড়ি থানার পুলিশ। পাশাপাশি এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।